স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, সমাজ সুধারক ছিলেন। ওনার একটা বিখ্যাত লেখা আছে, ফ্রিডম ইজ নাথিং ইফ দেয়ার ইজ নো সোশ্যাল জাস্টিস। স্বাধীনতা অর্থহীন যদি সামাজিক ন্যায় না থাকে, সেটা সবথেকে বড় লেখা ওনার। আমরা সবাই আজকে দিনে স্মরণ করা দরকার, সামাজিক ন্যায় ছাড়া স্বাধীনতা ব্যর্থ উনি বলে গেছেন। তবে আমাদের এই আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে সামাজিক ন্যায় দেওয়ার জন্য। যারা পিছিয়ে পড়া আছে মানুষ ওদেরকে সামনে নিয়ে আসা, যারা মানুষের লাইনের শেষ অংশে আছে ওদেরকে সামনে নিয়ে আসা, সেটাই এই সরকারও তাই এই দিশাতেই কাজ করছে। এবং বাবা সাহেব আম্বেদকরকে আমরা সহস্র প্রণাম জানাই। ওনার যে আজকের এই কন্ট্রিবিউশন ভারতবর্ষের জন্য, ভারতের উন্নতির জন্য, স্বাধীনতার জন্য, এবং ভারতবর্ষের সংবিধান একটা ইউনিক সংবিধান, সবথেকে বড় কথা হলো উনি যে সংবিধান দিয়ে গেছে আমাদেরকে, সেখানে সামাজিক ন্যায়ের কথা লেখা আছে, এসটি এসসি যারা দরিদ্র মানুষ ওদের জন্য। কারণ উনি বলেছেন ইকুয়ালিটি কামস উইথ সোশ্যাল জাস্টিস, ইকুয়ালিটি যে সাম্যতা আমরা বলি সেটা সোশ্যাল জাস্টিসের মাধ্যমে নিয়ে আসতে হয়। আজকে যদি সোশ্যাল জাস্টিসের সিম্বল ভারতবর্ষে থাকেন, সেটা বাবা সাহেব আম্বেদকরই ছিলেন। ওনাকে আমরা সহস্র প্রণাম জানাই, কারণ ওনার রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের, এর প্রতি আমরা চলব।